আসসালামু আলাইকুম, হাই হ্যালো নমস্কার, স্যালুট ও আদাব। দেশে অথবা দেশের বাইরে, গ্রামে কিংবা গঞ্জে, কাছে ও দূরে, যে যেখান থেকে যে অবস্থায় আমার এই প্রতিবেদনটি দেখছেন, ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি নীলফামারী জেলার জলঢাকা থানার মিরগঞ্জ নামের একটি বিখ্যাত হাটে। এই হাটটি মূলত পশুর হাট হিসাবে চিহ্নিত। এই হাটটি অনেক পুরনো এবং এই হাটটি অনেক সুনামাস। এই হাটটি উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত হাটের মধ্যে এটি একটি হাট। তো এই হাটে আপনারা কেন আসবেন, এই হাটে কী এমন সুবিধা পাবেন, তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। আশা করি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতেছেন এক নজরে দেখেন, এই প্রান্ত থেকে গরু হাটটা শুরু করে একবারে এখান বাউন্ডারি আছে, একবারে পুরোটা আপনি নেন এখান থেকে, ঠিক আছে। তারপরে বন্ধুরা আপনারা এই হাটের একটি বিশেষ সুবিধা আপনারা পাবেন, এখানে আসলে আপনারা বকনা বাছুর, ফিজিয়ান গাভী, বিভিন্ন বিভিন্ন বয়সের সার এবং দুধলো গরু, মোট কথা আপনার পছন্দের সব ধরনের গরু বাছুর এবং পশু আপনারা কিনতে পারবেন। তাছাড়া আপনারা এখানে মহিষও কিনতে পারবেন। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একজন বিক্রেতার সাথে, মানে দেখা করে যাওয়ার চেষ্টা করতেছি। ভাই আসসালামু আলাইকুম। চাচা আপনি ভালো আছেন? চাচা আচ্ছা, চাচা এই গরু সার করো তাই না? আচ্ছা এটার দাম কি হচ্ছে স্যার? 75,000। এখন এই গরুর একটু দাম কি করছে? হচ্ছে কত করছে স্যার? 65। 65। তো বন্ধুরা, একজন বিক্রেতার মুখে আপনারা শুনলেন, উনি দাম হাঁকাচ্ছেন 70,000, আর একজন মানে ক্রেতা উনি 60-65 এরকমই করছে। তো আসলে চাষা আপনি কত হলে ছাড়বেন? 72 হলে ছাড়বেন। বন্ধুরা আসুন, এ পর্যন্ত আমি আবারও একজন বিক্রেতার সাথে আপনার পরিচয় দেওয়ার চেষ্টা করি। আপনি কি গরু ক্রয় করতে চাইছেন নাকি আপনি ক্রয় করতে? আচ্ছা এখানে আপনি মানে কেমন দেখেছেন? আচ্ছা আমি তো দেখতেছি অনেক গরু বসছি, আপনি এখান থেকে কোথায় যাচ্ছেন? বাবাজি আমি ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আপনি মানে ব্যবসায়ী তো না? ব্যবসায়ী আপনি কটা গরু নিয়েছেন? 8টা গরু। আচ্ছা 8টা গরু কি এখন কি আপনি বিক্রি করতে পারছেন? বিক্রি করতে পারেননি। এবং তো অবস্থা আমি জানতে চাচ্ছি যে এই গরুটা কত দাম থাকা হচ্ছে? 80,000। এক যে জমিতে যে দাম বলছে কত বলছে? 70 বলছে। আচ্ছা আর আপনি কত করে এটা বিক্রি করবেন? 80,000। তো সম্মানিত বন্ধুরা, একজন বিক্রেতা বললেন যে গরুটা উনি দাম চাচ্ছেন 80,000, কিন্তু পুরো বিক্রেতা 70-72 এরকম করেছে। তো উনি বলছেন 80 বা কিছু কম হলে তিনি ছাড়বেন। তো এ পর্যায়ে আর বেশি বাড়াবাড়ি করবো না, আমি এখন আপনাদের নিয়ে যাব এই হাটে তিনি ইজারাদার ওনার কাছে। আচ্ছা ভাই, না আপনি হাটে ইজারাদার? আপনি ইজারাদার। আচ্ছা এই হাটটি মূলত সপ্তাহে কোন কোন দিন বসে থাকে? শনিবার এবং মঙ্গলবার। আচ্ছা এই হাটে কোন কোন গরু পাওয়া যায়, মানে কোন কোন প্রজাতির গরু পাওয়া যায়? সব ধরনের, মানে ব্রাহ্মা, তারপরে দেশি, তারপরে যে অস্ট্রেলিয়া বা ছোট বকনা বাছুর, গাভী, ষাঁড় গরু বা সব ধরনের বিদেশি গরু পাওয়া যায় তাই তো? আচ্ছা এখানে আমরা যেটাকে রসিদ বলে থাকি, এই রসিদটা মূলত ক্রেতা দেয় নাকি বিক্রেতা দেয়? ক্রেতা। ক্রেতা কত? 600। আর বিক্রেতা? 200 চাঁদা। তো সম্মানিত বন্ধুরা আপনারা শুনলেন, এই অত্র হাটের যিনি ইজারাদার
যে রসিদ কীভাবে দেয় এবং এখানে কী ধরনের গরু বাছুর পাওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবশেষে আমি আপনাদের একটা কথা জানতে চাই যে আসলে এই হাটটা আমি নিজেও আমাদের তিন পুরুষের মুখে আমি শুনেছি, এটা একটি ঐতিহ্যবাহী হাট এবং অনেক পুরনো হাট এবং এই হাটটার অনেক অনেক সুনাম আছে। তো আসলে এই হাটে যারা দূর দূরান্ত থেকে গরু অথবা যে কোনো ধরনের পশু কিনতে চাচ্ছেন তারা এখানে কি এসে কোনো রকম লাঞ্ছিত অথবা হাইজাক অথবা অপমানিত বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা ভাই? এরকম কোনো রেকর্ড নাই। তো বন্ধুরা আসলে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটটি আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এই হাটটি আসবেন। এই হাটে আসলে আপনাদের কোনো রকম ভয়ভীতি বা চিন্তায় হাইজাকার অথবা কোনো ধরনের সমস্যা এখনো পাওয়া যায়নি এবং হাটের ইজাদারা বলতেছেন ভবিষ্যতে ওটা পাওয়া যাবে না। তো সময় তো বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে এতটুকু উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর হোসেন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।